Bismillahirrahmanirrahim. Assalamualaikum, dear students. I hope you are well with the grace of Almighty Allah. I am also fine. You are welcome to BNI Home School. This is Mohammad Ramzan Ali, assistant teacher of Honesty National High School, Dhaka. Today, I will take a class for the students of class 10 and subject is English First Paper. Class number is 14. Dear students, today I have selected a school that this is very famous. The school name is B.F. Shahid College, Dhaka, and today I will solve the question number 4, 5 and 6. So, dear students, at first I will read the passage and then I will solve the table and then I will solve the magic. So, dear students, let's start. দেখো এটা একটা সুন্দর গল্প আমরা কিভাবে ভালো সিটিজেন হতে পারি সেটাতে পড়ে এখন সেটাতে পড়ে আমাদের এই ইনফরমেশন ট্রান্সফারটা আছে আর দেন হচ্ছে একটা আমি আজকে ম্যাচিং করাবো এবং কিভাবে কত সুন্দর কিভাবে আমরা মিনিং আদায় করতে পারি সেটা করবো আমরা এই প্রসেসটা করি দ্য ফার্স্ট অ্যান্ড ফরমেস্ট কোয়ালিটি অফ এ গুড সিটিজেন ইজ প্যাট্রিয়টিজম বলছে একজন গুড সিটিজেনের সবচেয়ে প্রধান এবং গুরুত্বপূর্ণ তার কোয়ালিটি বা গুণ হলো দেশপ্রেম হি শুড হ্যাভ আ জেনুইন লাভ ফর হিজ কান্ট্রি আর তার অবশ্যই থাকা উচিত মানে খাঁটি ভালোবাসা তার দেশের জন্য শুড হ্যাভ আ সেন্স অফ ইনভলভমেন্ট ইন ইটস ডে টু ডে অ্যাফেয়ার্স ইকোনমিক্স পলিটিক্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনশিপস এবং তার অবশ্যই একটা মানে জড়িত থাকার প্রবণতা থাকতে হবে কিসের মধ্যে যে দৈনন্দিন যে ঘটনাগুলো হয় অর্থনীতিতে রাজনীতিতে এবং যে আন্তর্জাতিক সম্পর্ক সেখানেও তাকে একটা সম্পর্ক রাখতে হবে অল দিস এই সব কিছুই ক্যান নট বি অ্যাচিভড ওভারনাইট আর এই যে এইসব গুণাবলীগুলো এইসব ইনফরমেশনগুলো বা তথ্যগুলো এই খুব ভালো সিটিজেনগুলো এটা আসলে এক রাতের মধ্যে অর্জন করা যায় না ইট ইজ দ্য প্রোডাক্ট অফ আ গুড ট্রেনিং অ্যান্ড গুড হ্যারিটেজ অ্যান্ড ভ্যারিয়াস আদার্স ফ্যাক্টর্স বলছে ইট ইজ আ প্রোডাক্ট অফ আ গুড ট্রেনিং এটা একটা ভালো ট্রেনিংয়ের একটা সমন্বয়ের আর কিসে অ্যান্ড গুড হ্যারিটেজ এবং আমাদের যে আরও ভালো যে আমাদের সংস্কৃতি এগুলো অ্যান্ড ভ্যারিয়াস আদার্স ফ্যাক্টর্স এবং আনন্দ বিষয় that contribute যে অবদান রাখবে towards patriotic feelings এই সব জিনিসগুলো আমাদের আবার আমাদের যে দেশপ্রেমের যে প্রবণতা সেটার প্রতি অবদান রাখবে the first among these are এই গুণাবলীর মধ্যে the first এই সব গুণাবলীর মধ্যে is the right kind of upbringing এগুলোর মধ্যে প্রথম হলো হচ্ছে আমাদেরকে শিক্ষা দীক্ষা দেওয়া এটা হলো প্রথম প্রথম জিনিস হচ্ছে ওটাই হলো শিক্ষা If a child has only stories of betrayal, বলছে যদি একজন শিশু শুধুমাত্র শোনে যে গল্প কি মানে betrayal মানে বিশ্বাসঘাতকতা গল্প শুনে and listens to a discussion এবং শুনে আলোচনা of the various methods of making easy money এবং টাকা উৎপাদন করা বা টাকা তৈরি যদি সহজ পদ্ধতি করে শুনে he is unlikely to imbibe any good quality সে কি করবে সে যে ভালো গুণাবলীগুলো আছে সেগুলা এইগুলা সে মনে মনে একটা হজম করে ফেলবে অর্থাৎ মানে এটা অসম্ভব হয়ে যাবে তার কাছে এক প্রকার সম্ভব হবে না ভালো গুণাবলীগুলো অর্জন করা তার কাছে সম্ভব হবে না দ্য হ্যান্ড দ্য ড্রগস দ্য ক্র্যাডল শেপস দ্য ওয়ার্ল্ড বলছে দ্য হ্যান্ড যে হাতটা যেটা তৈরি করে দোলনা থেকে শেপস দ্য ওয়ার্ল্ড এটাই সেই হাতটাই আবার পৃথিবী তৈরি অর্থাৎ যেই হাত দোলনা দাঁড়ায় সেই হাতে আবার পৃথিবী পৃথিবীটাকে পরিচালনা করে অনেস্টি ইন্টিগ্রিটি অ্যান্ড সেলফ রেসপেক্ট বলছে সততা আর আর আত্মত্যাগ এবং সেলফ রেসপেক্ট নিজের যে আত্মসম্মান আর দ্য কোয়ালিটি সেগুলি হল গুণাবলী দ্যাট ক্যান অনলি দ্য অনলি বিন নেচার অ্যাট হোম যেগুলো আমাদের বাড়িতে আমরা এগুলো লালন পালন করতে পারি তৈরি করতে পারি দিস এগুলো ফর্ম গঠন করে দ্য ফাউন্ডেশন অফ গুড সিটিজেনশিপ আর এগুলোই ভালো একজন ভালো নাগরিক হওয়ার জন্য গঠন করে আ হোম অ্যান্ড আ ফ্যামিলি আর এ মিনিচার গ্রুপ মিনিয়েচার বলছে বাড়ি এবং একটা পরিবার হলো একটা ক্ষুদ্র একটা অংশ একটা ক্ষুদ্র গ্রুপ ইফ আ পার্সন এন্ড ব্যক্তি গেটস ইজ ভ্যালুস এন্ড প্রপার্টি যদি তার মূল্য এবং তাতে মূল্যবোধগুলো পায় কারেক্ট সঠিকভাবে ওয়াইল ইন ইন্ডিয়া হয়ে থাকে ইউ উইল সার্টেনলি বি আ গুড সিটিজেন তাহলে অবশ্যই একটা ভালো মানে গুড সিটিজেন হবে আর গুড সিটিজেন পুটস হিজ কান্ট্রি বিফোর সেলফ বলছে একজন ভালো নাগরিক সবসময় তার স্বার্থের আগেই দেশকে রাখে হি শুড নট এন্টার ইনটু এনি কন্ট্রাক্ট সে কোনো দ্বন্দ্বের মধ্যে দ্বন্দ্ব বা আলো দ্বন্দ্বের মধ্যে সে প্রবেশ করে না হুইচ মে প্রুভ হার্মফুল টু দ্য ইন্টারেস্ট অফ হিজ কান্ট্রি যেটা তার দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করে
These are the qualities which act out the strength and character. Jekula shakti amko character ke gathan kore briddhi kore. Apar man ekta kishok ek teacher and soldier, kishok shikha ebong soldier, each prottekei one is important, prottekei guruttopurno in his own role, tar nijosho bhumikar moddhe prottekei alada bhabe guruttopurno. He who loves his country, je tar deshke bhalobashe, he se je deshe bhalobashe puts his heart in him, se tar bhitore eta rakhe. For this reason, he stays away from the antisocial activities. And ei karone she samajer antisocial karone je samajer biruddhe kaaj kore she dure thake. Like ki smuggling and corruption ebong durniti ebong lutpat theke she dure thake. Tobe ei message ta porlam amar ar answer gulo lekhbo. To dekho amar 4 number er je answer gulo korbo seta holo prothome ek. Eke ki ache information dise the main focus good qualities are into one from the very early stage of life to be good citizen bolche the good qualities gulo are ekla ki kore ekla hocche are to be formed sheigulo gathan korte hoy are to be formed acha tahole good qualities gulo prothome ato dewa ache good qualities ar dewa ache to be formed এটা গঠন করতে হবে into one form very early প্রথম দিক থেকে তার এটা গোলাম সিটিজেন হওয়া যাবে এরপরে qualities of a good citizen এখানে লেখছে তখন হচ্ছে time what kind of requirements of virtue why is important rules of a good citizen beliefs of qualities আছে এখন দেখো আমরা লাইনটা পড়ে আসলে কি করবে patriotism destiny the first and foremost duty of a good citizen এটা হলো এটা প্রধান require someone to have that থাকতেই হবে genuine love for their country তার দেশের জন্য ভালোটা থাকতে হবে আর যারা এটা থাকে তারা কি করে দেশের জন্য কি করে যে dies for the country তারাই দেশের জন্য মৃত্যুবরণ করে আচ্ছা আর এই সব থাকলে আবার কি হয় brings a sense of involvement in day to day affairs এইগুলো benefits of the country আচ্ছা এরপরে কি বলছে দেখো qualities of a good citizen দ্বিতীয় কোটা হলো কি honesty দ্বিতীয়টা হলো তাহলে honesty তো অনেস্টি না আর আছে অনেস্টি তারপরে হলো ইন্টিগ্রিটি ইন্টিগ্রিটি এন্ড সেলফ রেসপেক্ট তার এরপরে আসলো এই তিনটা কোয়ালিটি এখানে আসলো এটা কি করে দেখ কে অনলি বিল যা ব্যাকগ্রাউন্ড যেটা ভাষায় তো বলা যায় রিকোয়ার সামন টু বি অনেস্ট গুড ইন অর্ডার টু কন্ডাক্ট হিস অ্যাক্টিভিটিস এইটা আবার কি করে বিল্ড দ্য সোসাইটি এটা কেমন একটা সমাজ তৈরি করে বিলটা কেমন সমাজ তৈরি করে এটা বিলটা করাপশন ফ্রি সোসাইটি করাপশন ফ্রি সোসাইটি এটা হলো বিল তৈরি করে আর করাপশন ফ্রি সোসাইটি এটা দুর্নীতি মুক্ত সমাজ তৈরি করে আর এটা কোয়ালিটি হলো কি কি ফ্রম দা ফাউন্ডেশন অফ গুড সিটিজেন্স আচ্ছা এরপরে আমরা আবার শুধু ইন্টিগ্রিটি কথা বলছে Integrity that can only be nurtured at home also requires honesty এটার সাথে তার প্রয়োজন since it makes someone a এটা আবার কি তৈরি করবে না একটা মানুষকে এটা আবার গুড সিটিজেন তৈরি করবে তাহলে এটাই হলো আমাদের এই ট্রান্সফার ইনফরমেশন এবারে পাঁচ নম্বর সময়টা তোমরা নিজে চেষ্টা করবে আমি ছয় নম্বরটা করে দিচ্ছি এটা খুবই সহজ দেখো মরালিটি ডেভেলপস দা কনসাসনেস বলছে যে আমাদের যে নৈতিকতা এটা হলো সচেতনতা উন্নত করে আচ্ছা কিসের সাথে সচেতনতা উন্নত করে বলছে যে কিসের মাধ্যমে বাই হুইচ এই এই মরালিটির মাধ্যমে বা সচেতনতার মাধ্যমে এ ম্যান ক্যান জাজ গুড অর ব্যাড যেটার মাধ্যমে একজন মানুষ ভালো এবং খারাপটাকে নির্ণয় করতে পারে এন্ড আর কি এন্ড রাইট অর রং এবং কোনটা সঠিক কোনটা বেঠিক এটা ওরা নির্ণয় করতে পারে মরালিটি একটা হলো ভুল ইট হেল্পস এ ম্যান এটা সাহায্য করে একটা মানুষকে গাইড পরিচালনা করতে ম্যান গাইড পরিচালনা করতে এ ম্যান গাইড আর কি করে আচ্ছা গাইড হিংসে নিজেকে পরিচালনা করতে সাহায্য করে যে প্রপার হয় সঠিকভাবে অ্যান্ড কাল্টিভেট এবং চাষাবাদ বা এটাকে কাল্টিভেট বা চাষাবাদ করা বা এটাকে পরিচর্যা করা কাল্টিভেট
অল দ্য ভার্চুস টু বিকাম এ কমপ্লিটমেন্ট। তাহলে এটা মানুষকে সাহায্য করে নিজেকে পরিচালনা করার ক্ষেত্রে সঠিক হবে এবং এটা পরিচর্যা করতে করে অল দ্য ভার্চুস সমস্ত গুণাবলী টু বিকাম কমপ্লিটমেন্ট, একজন পূর্ণ মানুষ হতে এটা একটা মানুষকে সাহায্য করে এবং কন্ট্রিবিউট করে। এ বলছে ইট ইজ সাচ এ গ্রেট রেশনাল পাওয়ার, এটা একটা মানে শক্তি, মানে বড় শক্তি। কি কেমন বড় শক্তি? যে শক্তিটা দেখ এটা ইট গ্রোস, যেটা উৎপন্ন হয় ন্যাচারালি প্রাকৃতিকভাবে ইন হিউম্যান বিহেভিয়ার, মানুষের ব্যবহারের মধ্যে প্রাকৃতিকভাবে এটা উৎপন্ন হয়। হুইচ, যে যেটা যে ব্যবহারটা হুইচ ক্যান নট ইগনোর লজিক অ্যান্ড রিজন, যেটা হুইচ ক্যান নট ইগনোর, যেটা অবজ্ঞা করে না লজিক যুক্তি এবং কারণে, যেটা অবজ্ঞা করে না। এরপরে আমরা ডি নাম্বারে আসি, যে বা কিন্তু নাও ডেজ আজকাল মরাল রিলেশন মানে নৈতিকতার যে অবক্ষয়, এই নৈতিকতার অবক্ষয়টা ইজ ইনক্রিজিং, বেড়ে যাচ্ছে মানুষের মধ্যে নৈতিকতার অবক্ষয়টা বেড়ে যাচ্ছে। অ্যান্ড উই আর লসিং, এবং আমরা হারাচ্ছি, কি হারাচ্ছি? দ্য ইনভ্যালুয়েবল ভার্চু অফ মরালিটি, আমাদের যে মরালিটির নৈতিকতার গুণাবলী সেগুলো আমরা হারিয়ে ফেলতেছি। জীবনের মধ্য ক্ষেত্রে কি ব্যর্থ হয়ে যাব। শিক্ষার্থীরা আমরা 4 এবং 6 করলাম, 5 নম্বরটা তো নিজেদেরকে চেষ্টা করবা। তোমাদের দেখুন এই মুহূর্তে যেহেতু অ্যাসাইনমেন্ট চলতেছে, তোমাদের ক্লাসগুলো সময় দেখা, তোমাদের ক্লাস তো বেশি হচ্ছে না, দিনে একটা করেই হয়, যেমন আজকে শুধু ইংরেজি, অন্যান্য হচ্ছে 4-5টা, তোমাদের দেখতে হয়তো সময় লাগতে পারে। তোমরা তারপর ক্লাসগুলো দেখে নিবা, তোমাদের কাজে লাগবে, সঙ্গে তোমাদের যে বর্তমানে অ্যাসাইনমেন্ট আছে সেগুলো মনোযোগ সহকারে করো, এটা তোমাদের পড়ালেখাটাকে একটু হলেও বৃদ্ধি করবে, স্পিড করবে। তো বেশি ক্ষেত্রে তোমরা ভালো থাকবে, আল্লাহ হাফেজ।